ওয়েলকাম ফ্রেন্ডস বহু প্রতীক্ষার অবসান হলো আগামী চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে এপিজি টিডব্লিউ এর মেম্বারশিপ গ্রহণের প্রক্রিয়া বা নবীকরণ শুধুমাত্র এপিজি টিডব্লু ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে চৌঠা অক্টোবর থেকে মেম্বারশিপের জন্য যে গুগল ফর্ম ব্যবহার করা হতো তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তাই রাজ্য কমিটি জেলা কমিটির সদস্য সহ জেলার সকল সদস্যরা নিজের নিজের প্রোফাইল আপডেট করে নিন এপিজি টিডব্লু এর ওয়েবসাইটে গিয়ে কিভাবে লগ করবেন কিভাবে প্রোফাইল আপডেট করবেন কিভাবে সংগঠনের আইডি কার্ড ডাউনলোড করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটি দেখুন লগ ইন পেজে এসে বিষয়টি ভালো করে বুঝে নিন লগ করতে যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করবেন ইউজার আইডি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গুগল ফর্ম পূরণ করেছিলেন বা সদস্যপদ নিয়েছিলেন সেই নাম্বারটি প্লাস নাইন না দিয়ে এইভাবে লিখুন সেভেন সিক্স ডবল নাইন ডবল জিরো নাইন টু টু নাইন অর্থাৎ এটাই আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটি হবে ধরুন আপনার নাম বিশ্বজিৎ রয় তাহলে আপনার পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটি অক্ষর সবগুলি ক্যাপিটাল লেটারে বিআইএস তার সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরের শেষ চারটি নম্বর লিখতে হবে তাহলে পাসওয়ার্ডটি হলো বি নাইন টু টু নাইন কোনো স্পেস বা ডট দেয়া যাবে না বিশেষভাবে মনে রাখবেন প্রোফাইল আপডেটের সময় নিজের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন যারা নিজের প্রোফাইল আপডেট করছেন তারা অবশ্যই রাজ্য সভাপতি মাননীয় মনোজ কুমার মণ্ডল মহাশয়ের হোয়াটসঅ্যাপে বা রাজ্য কনভেনার মাননীয় জয়প্রকাশ দাস মহাশয়ের হোয়াটসঅ্যাপে নিজের নাম ও আইডি দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার দুটি যথাক্রমে সেভেন ফোর জিরো সেভেন ডবল থ্রি টু জিরো ফাইভ ফোর অথবা নাইন ফাইভ ফোর সেভেন টু ফোর ফাইভ সেভেন ফোর থ্রি চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন এ পি জি এ ডট ইন লিখে সার্চ করুন তারপর আপনার সামনে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি ওপেন হবে তারপরে ডানদিকের কর্নারে লগ এই বাটানে ক্লিক করবেন এখানে পাঁচটা লেভেল আছে এই পাঁচটা লেভেলের শেষ যেটা আছে ইন্ডিভিজুয়াল এই ইন্ডিভিজুয়ালে ক্লিক করুন তারপরে আপনার সামনে ইন্ডিভিজুয়াল ইউজার লগ এই অপশানটি খুলে যাবে তা প্রথমে দেখুন এন্টার ইউজার আইডি বা কন্ট্যাক্ট নম্বর তার নিচে দেখুন পাসওয়ার্ড আছে এইখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটা এখানে এন্টার করুন তারপরে নিচে আপনার পাসওয়ার্ডটি দিন প্রথমে ক্যাপিটাল লেটার তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারের শেষ চারটি ডিজিট এন্টার করুন দি লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা শো করছে স্টেট অ্যাকসেপ্টেড অর্থাৎ রাজ্য কিন্তু আপনাকে আপনার আইডি অ্যাকসেপ্ট করেছে আগে থেকেই সেই কারণে কিন্তু আপনার আইডিটা শো করছে এটা ভালো করে দেখে নিন তারপরে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে এসে আপনার নেম মেম্বার আইডি মেম্বারশিপ টাইপ মেম্বারশিপ স্ট্যাটাস approved বাই স্টেট মেম্বারশিপ লেভেল ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং এগুলো দেখুন জিরো জিরো করা আছে ডেট অফ বার্থ এবং ডেট অফ জয়নিং এগুলো জিরো জিরো করা আছে এগুলো আপনাকে আপডেট করতে হবে তারপরে আপনার বাকিগুলো যেগুলো শো করছে এখানে ইনফরমেশান ইমেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার এগুলো আপনি যখন গুগল ফর্ম ফিল আপ করেছিলেন যে তথ্য দিয়েছিলেন যদি সঠিক হয় তাহলে এগুলো সঠিক রাখবেন নচেত আপনি আপডেট করে নিতে পারেন স্কুলের নাম যদি কোনো অ্যাড্রেস ভুল থাকে সেক্ষেত্রেও আপনি এখানে আপডেট করে নিতে পারেন তারপরে নিচের দিকে এপিজি পিজি টি জয়নিং ডেট এবং লাস্ট রিনুয়াল ডেট এটা জিরো জিরো করা আছে এখানেও কিন্তু আপনাকে সঠিক ডেটটা দিতে হবে তাহলে কিন্তু আপনি নেক্সট রিনুয়াল ডেটটা পাবেন তারপর নিচে ইউজার আইডি আপনার শো করছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে আপডেট প্রোফাইল করবেন এরপরে আপডেট প্রোফাইল প্রথমে দেখুন নাম ইমেল অ্যাড্রেস যদি আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে ইমেল আইডিটা চেঞ্জ করে নিতে পারেন তারপর সাবজেক্ট যদি আপনার ভুল থাকে তাহলে এখানে সিলেক্ট করে আপনি আপনার সাবজেক্টটা চুজ করতে পারেন স্কুলের নাম এখানেও যদি ভুল থাকে কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলেও কিন্তু আপনি ক্লিক করে ঠিক করে নিতে পারেন স্কুল বা স্কুলের অ্যাড্রেস এখানে যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে না হলে আপনি ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবেন কন্টাক্ট নাম্বার বা ইউজার আইডি আপনি যদি মনে করেন চেঞ্জ করবেন তাহলেও কিন্তু এই মোবাইল নম্বরটা চেঞ্জ করবেন এবং আপনার পাসওয়ার্ড আপনি নিজের মতো ক্রিয়েট করতে পারেন তারপর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করুন ক্যালেন্ডারটা ক্লিক করুন ক্যালেন্ডার ক্লিক করে এই ইয়ারটাতে ক্লিক করুন তারপরে উপর দিকে নিয়ে যান আপনার ইয়ারটা সিলেক্ট করুন এইভাবে ডেট অফ বার্থটা বসান ডেট অফ জয়নিং আপনার ডেট অফ জয়নিং কত সেটা আপনি এখানে ক্যালেন্ডারটা ক্লিক করেই দিতে পারবেন হায়ার ডিগ্রি যদি আপনার হায়ার ডিগ্রি থাকে তাহলে এটা আপনি এমফিল পিএইচডি ডিফিল ডিলিট আদার যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল যেমন আছে তেমন থাকবে রোস্টার আপনার রোস্টারে আপনার কি আপার প্রাইমারি দেখিয়েছে বা সেকেন্ডারি বা নর্মাল বা এইস এস সেকশন বা আদার্স যেহেতু আমার সেকেন্ডারি সেকশন দেখিয়েছে সেই সেই কারণেই আমি সেকেন্ডারিটা সিলেক্ট করলাম স্কেল নিশ্চয়ই পিজি হবে যারা পিজি পোস্টের ক্ষেত্রে পিজি করবেন যারা অনার্স বা অনার্সের ক্ষেত্রে অনার্স করবেন এইচ এম হলে এইচ এম গ্রাজুয়েট টিচার হলে গ্রাজুয়েট টিচার লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটাই কিন্তু আপনি আপডেটটা করবেন স্কুল হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি করবেন জুনিয়র হলে জুনিয়র করবেন সেকেন্ডারি করলে সেকেন্ডারি করবেন মাদ্রাসা হাই মাদ্রাসা আদার্স এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি ক্লিক করে এখানে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে অ্যামাউন্ট আপনি কত টাকা দিয়ে রিনুয়ালটা করেছিলেন সেটা এখানে বসাবেন মেম্বারশিপ টেকেন কত তারিখে নিয়েছিলেন সেটা এখানে ডেটটা দেবেন রিনুয়ালটা করেছিলেন সেই ডেটটা এখানে দিতে হবে অবশ্যই দু হাজার চব্বিশ আমি মে মাসে করেছিলাম সাত তারিখে সাতই মে দু হাজার চব্বিশ ডেটটা সিলেক্ট করে দিলাম ব্লক হলদিয়া এইভাবে ব্লকটা আপনার সিলেক্ট করে নেবেন প্রোফাইল ফটো এখানে এসে চুজ ফাইল করে আপনার ফটোটা যেই লোকেশনে আছে সেই লোকেশনে গিয়ে কিন্তু আপনাকে ফটোটা চুজ করতে হবে দিয়ে ওপেন করবেন এখানে জেপিজি ফর্মাটে নিচ্ছে সুতরাং জেপিজি ফর্মাটে করে আপনি লোড করবেন এটা সোজা হবে তারপরে ট্রানজেকশনস স্ক্রিনশট যদি ট্রানজাকশন স্ক্রিনশট আগে থেকেই নেওয়া থাকে তাহলে চুজ ফাইল করবেন চুজ ফাইল করে আপনার যে লোকেশানে ওটা নেওয়া আছে সেখানে ক্লিক করুন ক্লিক করে সিলেক্ট করুন দিয়ে ওপেন করুন এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট করবেন তারপর সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা দেখার পরে আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এই এসএমএসটা দেখতে পাবেন আপনার স্ক্রিনে দিয়ে ওকে ওকে করুন প্রোফাইল আপডেটের পরে ডাউনলোড ইউর আইডি কার্ড এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আই কার্ডটি এইভাবে শো করবে তা আমাদের যেহেতু কাজ চলছে এটা কিন্তু ফাইনাল আই কার্ড নয় সেই কারণে এখন প্রিন্ট করার দরকার নেই তবুও আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রিন্ট করবেন প্রিন্ট আইডি কার্ড এই অপশানে ক্লিক করুন ক্লিক করলে এরকমই বাম দিকে শো করবে তারপরে প্রিন্ট এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি প্রিন্ট পেয়ে যাবেন তারপরে পরের যে অপশানটি আছে অ্যাড মেম্বার এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু মেম্বারদেরকে নতুন মেম্বারদেরকে অ্যাড করতে পারবেন দে সাবমিট করলেই কিন্তু আপনার মেম্বার অ্যাড হয়ে যাবে নিচের দিকে দেখুন আপডেট ভরসা প্রোফাইল ভরসা অ্যাপ্লিকেশান ফর্ম ভরসা অ্যাপ্লিকেশান ফর্ম ফর হেলথ ইনফরমেশান ভরসা ফর্ম রিপোর্ট টু প্রিন্ট অ্যান্ড সাবমিট ভরসা ফর্ম রিপোর্ট টু ডাউনলোড এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর এখন কাজ চলছে এইগুলো হয়ে গেলেই আপনারা কিন্তু এখান থেকেই ভরসার যে কার্ড হেলথ কার্ড সেটাও এখান থেকে আপনারা ই কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভরসার নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন করে নিতে পারবেন এখান থেকে রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন এই সমস্ত সুবিধাগুলো আগামী দিন আসছে এটা আপডেট হয়ে গেলেই আবার নতুন করে ভিডিও দেব তখন আপনারা এটা দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ